হাই মালয়েশিয়া যারা আসবেন তাদের প্রতি আমার কিছু প্রশ্ন যারা এই কলিংয়ে আসবেন তারা বলতেছেন তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ আসলে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা ওরা নেবে এখন আসেন আর পরে আসেন তবে হ্যাঁ যদি এখন মালয়েশিয়া আসেন তাহলে আপনার বেসিক পনেরোশো টাকা আট ঘন্টা বেসিক পনেরোশো আর কোম্পানি ফ্যাক্টরিতে যদি আপনার কাজ থাকে তাহলে আপনার দেবে বারো ঘন্টা বারো ঘন্টা করলে আট ঘন্টা বেসিক পনেরোশো আরও চার ঘন্টা ওভার টাইম তাহলে বারোশো টাকার মতো চলে আসছে তাহলে পনেরো আর বারো সাতাশশো টাকা এই সাতাশশো টাকা আপনি ইয়ার উপরে পাবেন না সঠিক মালয়েশিয়ার সঠিক তথ্য যেটা পঁচিশশো ছাব্বিশশো এর ভিতরে আপনি বেতন পাবেন বর্তমানে যদি ফ্যাক্টরিতে আসেন আর যদি ভালো ফ্যাক্টরি হয়ে যায় তাহলে আড়াইশো উনত্রিশশো টাকা পাবেন ভালো ফ্যাক্টরি হলে তাই অতি দেরি না করে আপনারা চলে আসেন তিন লাখ টাকা এখনও নেবে পরেও নেবে ওরা নেবে কারণ ওরা কোটি কোটি টাকা দিয়ে লাইসেন্স করছে ওদের লাইসেন্স করছে ওরা একটা অফিস চালায় ওরা বিভিন্ন ধরনের হিসাব করে তারা মনে করেন না এগুলো করতেছে আসলে মন্ত্রী বলছে যে ষাট সত্তর হাজার টাকা আসলে এগুলো ফলস মন্ত্রী ঠিকই বলছে তবে হ্যাঁ ইমরান মাননীয় মন্ত্রী এমরান আহমেদ উনি ঠিকই বলছে হ্যাঁ সত্তর হাজার টাকা মালয়েশিয়া আসা যায় তবে উনি অরিজিনালি কার্ট যেটা ওঠে বলছে হ্যাঁ মালয়েশিয়াতে যদি সিন্ডিকেট না হতো তাহলে ষাট সত্তর হাজার টাকাতে মালয়েশিয়া আসতে পারতো ওনার কথা আসলে কেউ রাখে নাই উনি কী করবে উনি অনেক চেষ্টা করছে তারপরও আপনারা চলে আসেন মালয়েশিয়া এখন অবস্থা খুবই ভালো প্লাস আপনার টাকা রেটও খুবই ভালো আর যে কোনো ফ্যাক্টরিতে আপনি আসবেন বেসিক পনেরোশো টাকা আট ঘন্টা আপনারে পনেরোশো টাকা দিবে